কুংফু হাসল সিনেমার কাহিনী শুরু হয় ১৯৪০ সালে, যেখানে আমাদের চায়নার সাংহাই শহরকে দেখানো হয়। এই সময় শহরের চারিদিকে গুন্ডামি মারপিট চলছে। শহরে একটি গ্যাং আছে যার নাম এক্স গ্যাং। এই এক্স গ্যাং এর প্রত্যেকটা মেম্বারের শরীরে একটি ট্যাটু আছে, আর এই ট্যাটু হচ্ছে এক্স এর। এই এক্স গ্যাং এতটা ভয়ানক যে এদের সামনে সাধারণ মানুষ তো কি, ওখানকার সরকারও কিছু বলতে পারে না। পুরো শহর এদের ভয়ে দিন কাটায়, শুধু একটা জায়গা বাদ দিয়ে, যেটা একটা চল, যেখানে গরিব মানুষেরা থাকে। তারা নিজেদের প্রয়োজনে আর দৈনন্দিন জিনিসে সব সময় ব্যস্ত থাকে, কারণ এখানে যতগুলো মানুষ আছে ওরা সবাই খুব গরিব। এক্স গ্যাং ও অন্য কোনো গ্যাং এখানে আসে না, কারণ এদের কাছে তো কিছুই নেই। এই পুরো চলের মালিক একটি কাপল, হাজবেন্ডকে ল্যান্ড লর্ড আর ওর ওয়াইফকে ল্যান্ড লেডি বলা হয়। এখন এখানে দেখানো হয় একটি সিং নামের ছেলেকে। ও ওর বন্ধুর সঙ্গে এখানে আসে। ওর বন্ধু খুব ভয়ানক দেখতে। ও চলের মধ্যে একটি দোকানে নিজের চুল কাটাতে শুরু করে দেয়, আর যখন ওর চুল কাটা হয়ে যায় এবং দোকানের মালিক ওর কাছে পয়সা চায়, তখন সিং বলে, মনে হয় তুমি জানো না আমরা কে। আমরা হচ্ছি এক্স গ্যাং এর মেম্বার। যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে ওই ব্যাগে যতগুলো টাকা আছে সব আমাদের দিয়ে দাও। কিন্তু দোকানের মালিক ওদেরকে ভয় না পেয়ে সে বলে, আমি তোমাকে ভয় পাই না, আর তোমাকে তো পয়সা দিতেই হবে। এখন এখানে চলের অনেকগুলো মানুষ এদের সামনে চলে আসে, আর সিং ওদেরকে বলে, কেউ চিটিং করবে না, এক একজন করে আসবে। কিন্তু যখন ওদের মধ্যে থেকে এক এক করে সব মানুষ আসে, তখন ওরা সিংকে ভালো শিক্ষা দেয়। আর এখন এই চলের ওনার ল্যান্ড লেডি এখানে আসে, যে সিংকে দৌড়ে দৌড়ে চপ্পল দিয়ে মারে, এবং তখন সিং নিজের পকেট থেকে একটি ক্র্যাকার অর্থাৎ পটাকা বের করে আর বলে, আমি এক্স গ্যাং এর মেম্বার, এখনই নিজের গ্যাংকে ডাকছি। কিন্তু ও এক্স গ্যাং এর মেম্বার না, ও একটা রাস্তার ছেলে যে সব সময় এক্স গ্যাং এর মেম্বার হতে চায়। আর যখনই ও পটাকাটা দেওয়ালের পেছনে ফেলে, ওখান থেকে কিছু মানুষ কালো কোট পরে ওর সামনে চলে আসে, যারা সত্যি এক্স গ্যাং এর মেম্বার। আর যখন সিং পটাকাটা ফেলেছিল, তখন এদের মধ্যে থাকা একজন ব্যক্তির মাথায় এসে ফেটেছিল। ওই মানুষটি সিংকে জিজ্ঞেস করে, এই পটাকা কে ফেলেছিল। সিং মিথ্যা কথা বলে যে পটাকা ল্যান্ড লেডি ফেলেছিল। আর যখন ওরা সবাই ল্যান্ড লেডির দিকে যাচ্ছে, তখন ল্যান্ড লেডি বৈদ্যুতিকের স্পিডে এখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে যায়, কারণ ও জানতো এরা সবাই সত্যি এক্স গ্যাং এর মেম্বার। এখন এক্স গ্যাং এর মেম্বার ওই ছেলেটির সামনে আসে, যার দোকান থেকে সিং এর বন্ধু নিজের চুল কাটিয়েছে। ওই ছেলেটি ওকে বলে, আমি তোমাকে ভয় পাই না। এটা শুনে এক্স গ্যাং এর মেম্বার নিজের কুড়ুল দিয়ে ওকে মারতেই যাবে, আর ঠিক তখনই একটি আওয়াজ আসে, আর এক্স গ্যাং এর সব মেম্বার দেখে ওদের ওই সঙ্গী যে ওই ছেলেটিকে মারতে যাচ্ছিল, ও নোংরা ফেলার বাক্সের মধ্যে ঢুকে যায় এবং ওর শরীরের কোমরের হাড় ভেঙে যায়। কিন্তু ভাবার বিষয় হলো, কেউ কে দেখেনি যে ও এখানে কিভাবে এলো। এখন এক্স গ্যাং এর পুরো টিমকে ডাকা হয়। এখানে এক্স গ্যাং এর বসও আসে, আর ও ওদেরকে জিজ্ঞেস করে, এইসব কে করেছে। কেউ কিচ্ছু বলতে চায় না। আর তখনই এক্স গ্যাং এর বস ওখানে একটি মেয়ে আর ওর বাচ্চার ওপর পেট্রোল ঢেলে দেয় এবং বলে, যদি তুমি না বলো এইসব কে করেছে, তাহলে আমি তোমাদেরকে পুড়িয়ে দেব। আর ওদের দিকে নিজের জ্বালানো লাইটার ফেলে। তখনই এই চলে থাকা একটি মানুষ ওর লাইটারকে ধরে নেয়, যে এখানে কুলির কাজ করে, ও বলে, এই সব কিছু আমি করেছি। তারপর এক্স গ্যাং ওর ওপর হামলা করে, কিন্তু ও একজন কুংফু মাস্টার, ও এক্স গ্যাং এর মোকাবিলা করে। এক্স গ্যাং এর মেম্বার এত বেশি হয় যে ও চেয়েও ওদের সবাইকে হারাতে পারে না। কিন্তু তখনই চলে কাজ করা দুটো ব্যক্তি, যাদের মধ্যে থেকে একজন টেলার্স আর আরেকজন দ্বিতীয় ব্যক্তি এখানে খাবার বানায়, এখন ওরা তিনজন মিলে এক্স গ্যাং এর সব মেম্বারদেরকে খুব খারাপভাবে মারে এবং এক্স গ্যাংকে এখান থেকে পালিয়ে যেতে হয়। চলের সব মানুষ এদের তিনজনের বাহাদুরি দেখে খুব খুশি হয়ে যায়। আসলে এখনো পর্যন্ত কেউ জানতো না যে এরা তিনজন কুংফু মাস্টার, কিন্তু এখন সবাই জেনে গেছে। এখন এখানে ল্যান্ড লেডি আসে আর বলে, তোমাদের তিনজনকে এখান থেকে চলে যেতে হবে, কারণ এক্স গ্যাং এর মেম্বার দ্বিতীয়বার এখানে আসবে, আর আমি চাই না আমার চলে কোনো রকম লড়াই ঝগড়া হোক। কিন্তু চলের সব মেম্বার ল্যান্ড লেডির বিরুদ্ধে হয়ে যায়। ওরা বলে ওরা তিনজনে এখানেই থাকবে। এখন ওখানে সিং আর ওর বন্ধুকে দেখানো হয়,
যাদেরকে এক্স গ্যাং ধরে নিয়ে এসেছে, কারণ ওরা জানে ওখানে যা কিছু হয়েছিল ওর পেছনে এদের দুজনের অনেক বড় ভূমিকা আছে। এই কারণে এদের দুজনকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, আর দূর থেকে সিং এর দিকে একটা এক্স অর্থাৎ কুরুল ছুড়ে ফেলা হয়। আর এর আগে ওই কুরুল ওকে গিয়ে লাগবে ও নিজের হ্যান্ডকাফ খুলে নিচে চলে আসে। এটা দেখে এক্স গ্যাং এর অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায় আর ওকে বলে, তুমি তো তালা ভাঙতে খুব অভিজ্ঞ, আর এখন তুমি তোমার নিজের বন্ধুর হ্যান্ডকাফ খুলে দেখাও, আমি তিন পর্যন্ত গুনবো, আর তারপর কুরুল ওর দিকে ফেলবো। যখন ও ওই রকম করে তখন সিং নিজের বন্ধুর হ্যান্ডকাফ খুলতে সফল হয়ে যায়। এক্স গ্যাং এখন ওকে দেখে অবাক হয়ে যায়, ওরা ওর প্রতি ইমপ্রেস হয়। ও সিংকে বলে, তুমি তো তালা ভাঙতে অভিজ্ঞ। সিং বলে, আমার শুধু একটা সুযোগ চাই, আমি আপনার গ্যাংয়ে সামিল হতে চাই। এক্স গ্যাং বলে, তুমি যাও আর কারো খুন করে এসো, তারপর তুমি আমাদের গ্যাংয়ে সামিল হতে পারবে। সিং আর ওর বন্ধু দ্বিতীয়বার ওই চলে এসে পৌঁছায়, কারণ ও ল্যান্ডলেডিকে মারতে চায়। আসলে সে ল্যান্ডলেডিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু এতে ও নিজেই খুব খারাপভাবে আহত হয়ে যায়। আর তখনই ল্যান্ডলেডি ওকে দেখে নেয় এবং ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এখন সে খুব খারাপভাবে আহত, এই কারণে ও রেড লাইটের ওপর যেটা একটা বক্সের মতো ওর মধ্যে চলে যায়। ওর এত কষ্ট হয় যে ও একটা আলাদা মেন্টাল স্টেটে চলে যায়। আর তারপর ওই রেড লাইটের বক্সের বাইরে থেকে সিং এর অনেকগুলো হাতের চিহ্ন দেখানো হয়, যেটা সিং কষ্টের কারণে বক্সের ভেতরে মেরেছে। এরপর ও নিজের বন্ধুর কাছে আসে, ও ওকে দেখে অবাক হয়ে যায়। ও বলে, তুমি এত তাড়াতাড়ি নিজের ক্ষতকে কিভাবে ঠিক করেছো? সিং বলে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। ওখানে এক্স গ্যাংকে দেখানো হয় যে চলে থাকা ওই তিনজন কুমফু মাস্টারকে মারার জন্য দুটো হারপিসকে ডাকে। এরাও কুমফুতে অনেক অভিজ্ঞ, যারা সব সময় নিজেদের হার্প নিজেদের কাছেই রাখেন। এখন এরা দুজনে ওই চলে পৌঁছে যায়, যেখানে ওই তিনটে কুমফু মাস্টার যারা এক্স গ্যাংকে খুব খারাপভাবে মেরেছিল, ওরা চলের ভালোর জন্য চল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সর্বপ্রথমে এরা দুটো ভাই ওদের মধ্যে থেকে একজনকে মেরে ফেলে, এরপর দ্বিতীয় জনের ওপর হামলা করে। আসলে ও এদের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করে, কিন্তু এদের কাছে যেই হার্প আছে ওর সাউন্ডে এত বেশি পাওয়ার হয় কি ওর সামনে যে কেউ আসে কেটে দু টুকরো হয়ে যায়। আর ওরা ওই সাউন্ড দিয়ে দ্বিতীয় কুমফু মাস্টারকেও খারাপভাবে আহত করে। এরপর তৃতীয় কুমফু মাস্টার আসে, ও এদের মোকাবিলা করার চেষ্টা করে কিন্তু ও বাঁচতে পারে না। আর তখনই ল্যান্ডলেডি জোরে চিৎকার করে, আসলে ওর আওয়াজ খুব জোরালো হয়। আর ওর চিৎকার শুনে এরা দুটো ভাই বুঝে যায় এখানে আরো কুমফু মাস্টার আছে। আর যখনই এরা উপরে যায় তো ল্যান্ডলেডির যে হাজবেন্ড ল্যান্ডলর্ড, ও এদের দুজনকে নিয়ে নিচে চলে আসে। আসলে ল্যান্ডলেডি আর ল্যান্ডলর্ড দুজনেই কুমফু মাস্টার, যাদের সম্পর্কে কেউ কিছুই জানত না। ল্যান্ডলর্ডের উপরে এরা দুজনে হামলা করে এবং ল্যান্ডলর্ড নিজের শরীরকে হাওয়ার মতো হালকা করতে পারে ও এদের দুজনকে খুব খারাপভাবে মারে। এরা দুজন ভাই কোনো রকম ভাবে একবার আবার নিজেদের হাড় পর্যন্ত পৌঁছে যায়। ওদের সামনে ল্যান্ডলর্ড আছে আর তখনই ল্যান্ডলেডি ওর সামনে চলে আসে। এরা দুজন ভাই নিজেদের হাত দিয়ে অনেক জোরালো মিউজিককে প্রোডিউস করে, যা তরঙ্গ ভয়ঙ্কর আকৃতিতে বদলে যায় এবং ল্যান্ডলেডি আর ওর হাজবেন্ডের দিকে ছুটে আসে। আর তখনই ল্যান্ডলেডি জোরে চিৎকার করে, যার ফলে ওই সব মিউজিক হাওয়ায় উড়ে যায়। তার সঙ্গে সঙ্গে ওরা দুজন ভাই ও হার্প হাওয়ায় উড়ে যায়। একে বলে লায়ন রোর, মানে সিংহীর গর্জন। এটি কুমফুর একটি টেকনিক যার সম্পর্কে মানুষ শুনেছে, যেটা অনেক বছর আগে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখনও ল্যান্ডলেডির কাছে এই পাওয়ারটি আছে। ওখানে এক্স গ্যাং এর বস আর ওর অ্যাসিস্ট্যান্ট এই সব কিছুই দেখছে। আর এর আগে ওরা দুজন এখান থেকে পালিয়ে যাবে, ল্যান্ডলেডি এদের গাড়িতে পৌঁছে যায় আর এদেরকে হুমকি দেয়, আজকের পর এরা চলের দিকে যেন না আসে। ওখানে দ্বিতীয় দেখে সিং আর ওর বন্ধুকে দেখানো হয় যারা বাসে ট্রাভেল করছে। ওদের সামনে একটি চশমা পরা মানুষ বসে আছে যে ওদেরকে দেখছে। সিং ওকে দেখে বলে, কি দেখছো চশমিশ, আমি তোমার চশমা ভেঙে দেব আর তোমার চোখ দিয়ে গটিয়া খেলবো। এটা শুনে ওই ব্যক্তির খুব রাগ হয়, ও সিংকে মারতে শুরু করে। সিং নিজের মোটা বন্ধুর কাছে সাহায্য চায় কিন্তু ও সাহায্য করতে পারে না, আর এরা দুজনে মার খেয়ে বাস থেকে নিচে নেমে যায়। সে নিজের মোটা বন্ধুকে বলে, তুই জানতি আমি ওই চশমিশকে মারতে পারতাম। ওর বন্ধু কিছুই বলে না, কারণ ও জানতো যে সিং ওকে মারতে পারত না। সে নিজের মোটা বন্ধুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তখন ওর পেটে একটা ঘুষি মারে আর বলে,
তুই কিছু বলছিস না কেন? এরপর সিং ওকে ওর ছোটবেলার কাহিনী শোনায়। ও বলে, একদিন আমার কাছে একটা মানুষ এসেছিল আর ও আমার হাত দেখে বলেছিল, আমার ভেতরে অনেক পাওয়ার আছে, আমি বুধহাস্ত কুমফু শিখতে পারি, কিন্তু ওর জন্য আমাকে ওর বই কিনতে হবে। আমি আমার পড়ার জন্য ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য টাকা জোগাড় করেছিলাম, কিন্তু আমি ওই সব টাকা ওই ব্যক্তিকে দিয়ে বইটি কিনে নিলাম। এরপর আমি বুধহাস্ত কুমফু প্র্যাকটিস করেছি এবং একদিন আমি দেখছি কিছু ছেলে একটি বোবা মেয়ের কাছ থেকে ওর ললিপপ কেড়ে নিচ্ছে। তখন আমি ওখানে পৌঁছে আমি ওদের মোকাবিলা করি, কিন্তু সবাই আমাকে খুব খারাপভাবে মারে। ওই দিন থেকেই আমি ঠিক করেছি আমি একটা খারাপ মানুষ হব। এখন ও একটি আইসক্রিমওয়ালা মেয়েকে দেখতে পায়, যার প্রথমে সিং পয়সা না দিয়ে আইসক্রিম খেয়েছিল। ও ওর কাছে পৌঁছে যায় আর বলে, বলো তোমার পয়সা কোথায় আছে? আসলে এটা ওই বোবা মেয়ে যার ছোটবেলায় সিং নিজের বুধহাস্ত কুমফু দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু ওই দিন ও অনেক খারাপভাবে মার খেয়েছিল। এই মেয়েটি আজও সিংকে চেনে আর ওকে পছন্দও করে, কিন্তু সিং ওকে চেনে না। সিং আর ওর বন্ধু ওরা ওদের পয়সা পেয়ে যায়, কিন্তু এর আগে এরা দুজন এখান থেকে পালিয়ে যাবে। ওই মেয়েটি সিংকে ওই ললিপপটি দেখায় যেটা ছোটবেলায় কিছু ছেলে ওর কাছ থেকে কেড়ে নিচ্ছিল। আজ পর্যন্ত ও ওই ললিপপটিকে যত্ন করে রেখেছে। সিংয়ের এখানে সব কিছু মনে পড়ে যায় আর ওর ভেতরে যে একটা ভালো মানুষ আছে, যেটা ও জীবনে হতে চেয়েছিল, ওটা কোথাও না কোথাও ওর মস্তিষ্কে ওর স্মরণে চলে আসে। ও এখান থেকে পালিয়ে যায় এবং সব পয়সা নিজের মোটা বন্ধুকে দিয়ে বলে, তুমি গ্রামে যাও আর কৃষিকাজ করো, আমার পেছনে আসবে না। আসলে ওর বন্ধু এখান থেকে যেতে চায় না, কিন্তু সিং ওকে তাড়িয়ে দেয়। আর তখনই এখানে এক্স গ্যাংয়ের কিছু মানুষ আসে যারা সিংকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। ওরা ওকে বলে, একটি অনেক বড় মেন্টাল অ্যাসাইলাম আছে, ওখান থেকে তোমাকে একটি কয়েদিকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। সিং যখন ওই জায়গায় পৌঁছায় তখন দেখে ওখানে অনেক সিকিউরিটি আছে, কিন্তু সিং ওই জায়গায় পৌঁছে যায় যেই জেলের ভেতর ওই ব্যক্তি আছে, ও একটি বুড়ো অদ্ভুত মানুষ। এই মানুষটিকে সিং ছাড়িয়ে ও এক্স গ্যাংয়ের সামনে নিয়ে আসে। আসলে বলা হয় আজ পর্যন্ত এই দুনিয়ায় যে সব থেকে বড় মুজরিম অর্থাৎ সব থেকে বড় অপরাধী সে এই বুড়ো মানুষটি। এর থেকে বড় মুজরিম বা অপরাধী এই দুনিয়ায় আর কেউ নেই। এক্স গ্যাংয়ের বসের ওকে দেখে মনে হয় না যে ও মুজরিমদের মুজরিম অর্থাৎ অপরাধীদের অপরাধী। তখনই সে ওদের সঙ্গীদের কাছ থেকে একটা গান অর্থাৎ বন্দুক কেড়ে নিয়ে নিজের মাথার দিকে গুলি চালায়, আর এর আগে ওই গুলিটি ওকে লাগবে ও দুটো আঙুল দিয়ে ওকে ধরে নেয় আর বলে, কুমফুর দুনিয়ায় যে রফতারে কাবু করে নিয়েছে সেই আসল কুমফু মাস্টার। এক্স গ্যাংয়ের বস আর পুরো এক্স গ্যাং ওর সামনে মাথা ঝুঁকিয়ে নেয়। মুজরিমের মুজরিম বলে আমি অনেক মানুষদেরকে মেরে ফেলেছি, এই খোঁজে কি কেউ আমার মোকাবিলা করতে পারবে, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে পাইনি। আমি এই রকম দুটো মানুষকে চিনি, ওরা হলো ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি। আর এখন ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি এক্স গ্যাংকে শেষ করার জন্য এখানে চলে আসে, কারণ এরা ওদের চলের তিনজন কুমফু মাস্টারকে মেরে ফেলেছে। আর মারা যাওয়ার আগে কুমফু মাস্টার বলেছিল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব বুঝে নিতে হবে। এখানে এদের দুজনের মোকাবিলা মুজরিমদের মুজরিমের সঙ্গে হয় অর্থাৎ অপরাধীদের অপরাধীর সঙ্গে হয়। এই তিনজনের মধ্যে একটি লড়াই হয়, কিন্তু মুজরিমদের মুজরিম অর্থাৎ অপরাধীদের অপরাধীর সঙ্গে লড়াই করা এত সহজ নয়। ও এদের দুজনকে খুব খারাপভাবে মারে। ল্যান্ডলেডি ওর দিকে সিংহীর গর্জন দিয়েও হামলা করে, কিন্তু কুমফু মাস্টার মানে মুজরিমদের মুজরিমের কিছুই হয় না। এরা দুজনে এখানে একটি মৃত্যু ঘণ্টাও নিয়ে আসে যেটা ল্যান্ডলর্ড উঠিয়ে নেয়, আর ওর পেছন থেকে ল্যান্ডলেডি একবার আবার রোড করে মানে সিংহীর গর্জন করে চিৎকার করে। ঘণ্টার সাহায্যে ওই আওয়াজ এত বেশি হয় যে মুজরিমদের মুজরিম খারাপভাবে আহত হয়ে যায়। ল্যান্ডলেডি একবার আবার ঘণ্টার সাহায্যে রোড করতেই যাবে কি মুজরিমদের মুজরিম বলে আমি হেরে গেছি, আর তখনই ও নিজের হাতিয়ার দিয়ে এদের দুজনের ওপর হামলা করে। এরা দুজনেই ওকে ধরে নেয় আর এরা তিনজনে একে অপরের সঙ্গে আটকে যায়। এখানে এক্স গ্যাংয়ের বস বাইরে আসে আর ও সিংকে একটি কাঠের বড় টুকরো দেয় আর বলে, ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডিকে শেষ করে দাও। ও বারবার ওকে বলে, কিন্তু ওর মনের ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। এই কারণে ও কাঠের টুকরো দিয়ে সর্বপ্রথমে এক্স গ্যাংয়ের ওপর হামলা করে আর তারপর মুজরিমদের মুজরিমের ওপর খুব জোরে আঘাত করে, যার ফলে ওদের দুজনকে ও ছেড়ে দেয়।
মুজরিমদের মুজরিম সিং এর ওপর খুব রেগে যায়। ওর ওপর হামলা করে ওকে খুব খারাপ ভাবে মারে। কোন রকম ভাবে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি ওখান থেকে ওকে নিয়ে পালিয়ে নিজেদের চলে চলে আসে। ওরা অবাক হয়ে যায় যে এত খারাপ ভাবে মার খাওয়ার পরেও সিং মারা যায়নি, এখনো ওর শ্বাস প্রশ্বাস চলছে। আর ওরা ওকে একটি পুরনো টেকনিক দিয়ে পট্টি দিয়ে বেঁধে ওষুধ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেয়। সিং খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যেটা দেখে ল্যান্ডলেডি বলে, আচ্ছা এটা ও না তো যে লাখের মধ্যে একবার জন্ম নেয়, মানে ও কুংফু মাস্টার যার মধ্যে কুংফুর জন্মের গুণ আছে। এখানে এক্স গ্যাং এর বসকে দেখানো হয় যে মুজরিমদের মুজরিমের ওপর চিৎকার করে ও বলে, তুমি ওদের যেতে কেন দিলে? মুজরিমদের মুজরিম ওকে জোরে ঘুষি মারে, যার ফলে ওর মৃত্যু হয়ে যায়। আর তারপর মুজরিমদের মুজরিম পুরো এক্স গ্যাংকে নিয়ে যায় এবং ও এখন নিজেই বস হয়ে গেছে। ও চলে আসে যেখানে আমাদের সিংকে দেখানো হয়, যে এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওর নতুন কোনো রূপ হয়েছে। আসলে ওর এত ক্ষত আর গভীরভাবে আহত হওয়ার পরও ওর মধ্যে যে কুম্ভুর জন্মের গুণ ছিল ওটা পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এখন ও একজন কুম্ফু মাস্টার হয়ে গেছে। ও বাইরে আসে যেখানে পুরো এক্স গ্যাং আছে। ও পুরো এক্স গ্যাংকে খুব খারাপ ভাবে মারে। আর এখন ও মুজরিমদের মুজরিমের সামনে চলে আসে। এদের দুজনের মধ্যে একটি জোরদার লড়াই হয়, কিন্তু মুজরিমদের মুজরিম ওর সামনে টিকতে পারে না। আর এরপর মুজরিমদের মুজরিম নিজের সব থেকে ভয়ানক টেকনিক ওর ওপর ব্যবহার করে, যেটা ফ্রগ টেকনিক, যে টেকনিকের মোকাবিলা করতে সিং এরও সমস্যা হয়। আর যখন ও উপরে তারে ঝুলে থাকে তখনই মুজরিমদের মুজরিম নিচ থেকে ওর ওপর অ্যাটাক করে আর নিজের মাথা দিয়ে ওকে হাওয়ায় আকাশের গভীরে তুলে দেয়। কিন্তু সিং নিজের বডির ওপর কন্ট্রোল করে একটি চিলের ওপর পা রেখে নিজের ব্যালেন্স তৈরি করে। ও মেঘের মধ্যে বুদ্ধর ছবি দেখতে পায় আর তারপর ও বুধহাস্ত কুম্ফুকে ব্যবহার করে। ও নিজের হাত নিয়ে নিচে মাটিতে আগুনের স্পিডে আসে। আসলে মুজরিমদের মুজরিম নিজের জায়গা থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু বুধহাস কুম্ফুর পাওয়ার এত বেশি হয় কি ও ওখানে মাটিতে ঢুকে যায় আর বলে, আমি হেরে গেছি। কিন্তু একবার আবার ওকে ও ধোকা দেওয়ার চেষ্টা করে, ওকে মারার জন্য উপরে আসে। আর তখনই সিং নিজের বুধহাস কুম্ফুকে ওর মাথার পাশ দিয়ে ওকে সাইডে নিয়ে যায়, যার ফলে পেছনের পুরো বিল্ডিং ভেঙে যায় এবং মুজরিমদের মুজরিম নড়তেও পারে না। ও বুঝে যায় ও চেয়েও সিংকে হারাতে পারবে না। ও ওকে জিজ্ঞেস করে, এটা কি টেকনিক? সিং বলে, আমি তোমাকে শেখাতে পারি। এর ফলে মুজরিমদের মুজরিম, যে দুনিয়ায় নিজের থেকে বড় কাউকে মানত না, ওর অহংকার ভেঙে যায়। ও ওখানে হাঁটু গেড়ে পড়ে যায় আর সিংকে কুংফু মাস্টার বলে কাঁদতে শুরু করে। শেষে দেখানো হয় সিং ওই মেয়েটির কাছে আসে যে কথা বলতে পারে না, যে সিংকে ভালোবাসে। সিং ওকে খুশি করার জন্য ক্যান্ডি মানে ললিপপের অনেক বড় দোকান খুলে নেয়। আর যখন ও সিং এর কাছে আসে তো সিং ওকে দেখে খুব খুশি হয়ে যায়, যার ফলে আমরা বুঝে যাই এরা দুজন এখন এক হয়ে গেছে। ওখানে ওই ব্যক্তিকে দেখানো হয় যে মানুষটি ছোটবেলায় সিংকে বুধহাস্ত কুম্ফুর একটি বই বিক্রি করেছিল। ওই মানুষটি একটি দ্বিতীয় বাচ্চার কাছে যায় আর ও ওই একই রকম কথা ওকে বলে যেটা ও ছোটবেলায় সিংকে বলেছিল। আর এর সঙ্গে এই মুভি, এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।